তো আপনি কি জানেন আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং আপনার ফোনের মাইক্রোফোন সব সময় কিন্তু আপনার উপর নজর রাখছে। আপনি কার সাথে কথা বলছেন, কার ছবি তুলছেন, কী করছেন, এই সব কিছু কিন্তু আপনার উপর নজর রাখছে। এবং আপনি দেখবেন আপনি হয়তো কোনো থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে রাখেন এবং সেই সমস্ত অ্যাপগুলি কিন্তু সর্বদাই আপনার উপর নজর রাখছে। তাই আপনাদের বলবো আজকের ভিডিওটি কিন্তু আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আপনাদের যে ব্যাপারগুলো বলবো সেগুলো কিন্তু অবশ্যই আপনার স্মার্টফোন থেকে থাকলে আপনিও সেই কাজগুলো অবশ্যই করে রাখবেন। তার কারণ যদি আপনি এই কাজগুলো না করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রাইভেসি অর্থাৎ আপনার গ্যালারিতে ধরুন এমন কোনো আপনার পার্সোনাল কিছু রয়েছে অর্থাৎ আপনার পার্সোনাল কোনো ছবি হতে পারে, যা কিছুই হোক আপনার পার্সোনাল প্রচুর কিছু থাকতে পারে আপনার ফোনে, সেই সমস্ত ডেটা কিন্তু অন্য লোকের কাছে চলে যাবে এবং তার ফলে কিন্তু আপনি একটা ব্ল্যাকমেলিংয়েরও শিকার হতে পারেন। তাই আপনাদের বলবো আজকের ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো যাই হোক, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো দেখুন, সবার প্রথমে কিন্তু আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোনে যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটাতে। তো আপনি যদি আপনার মোবাইল ফোনের সেটিংসটা ওপেন করেন তাহলে আপনি কিন্তু এখানে অনেকগুলি অপশান পেয়ে যাবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন সেটিংসে অনেক অপশান থাকে। তো যাই হোক, এখান থেকে মেইনলি আপনাকে খুঁজে বের করতে হবে পারমিশন বলে একটা অপশান, অ্যাপ পারমিশন বলে। তো আপনি দেখবেন এই সেটিংসের মধ্যে যদি অ্যাপ পারমিশন কোথাও খুঁজে পান আপনি জাস্ট সেটাতে ক্লিক করবেন, এবং যদি আপনি খুঁজে না পান তাহলে আপনি আপনার সেটিংসের ওপরে যে সার্চ বারটা রয়েছে সেই সার্চ বারে আপনি শুধু পারমিশন লিখুন, তাহলে কিন্তু দেখবেন অ্যাপ পারমিশন বলে অপশান আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখছেন অ্যাপ পারমিশন আমি ওপেন করে নিয়েছি। তো এটাতে ক্লিক করার পর দেখুন নিচে আবার রয়েছে অ্যাপ পারমিশন, তো আবার এর উপরে ক্লিক করে নিলাম। এবার এর উপরে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলি অপশান রয়েছে। তো এখান থেকে মেইনলি যে ব্যাপারটা হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন, আমি যদি এখানে ক্যামেরাটা উপরে একটা ক্লিক করি তাহলে আপনি যে ব্যাপারটা দেখতে পাবেন, আপনার ক্যামেরার অ্যাক্সেস যে যে অ্যাপ্লিকেশান নিয়ে নিয়েছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলি কিন্তু বন্ধ করে রেখেছি আর অনেকগুলি অ্যাক্সেস দেখুন নেওয়া রয়েছে। তো আপনি যদি এখানে দেখেন একদম প্রথমে রয়েছে অ্যামাজন শপিং, অর্থাৎ সেকেন্ডে যেটা রয়েছে অ্যামাজন শপিং, এই অ্যামাজন শপিং কিন্তু আমার ক্যামেরার পারমিশন নিয়ে রেখেছে। তো আপনারা প্রত্যেকেই জানেন অ্যামাজন একটা শপিং সাইট যেখানে জিনিসপত্র কেনাকাটা করা হয়। তো আমার মনে হয় না অ্যামাজন শপিংয়ের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এর ক্যামেরার অ্যাক্সেসের কোনো রকম প্রয়োজন আছে। তো সেই কারণে আমি যে কাজটা করব এখান থেকে এই অ্যামাজন শপিং যে ক্যামেরার অ্যাক্সেস নিয়ে রেখেছে এটাকে আমি অফ করে দেব। তো এইভাবে কিন্তু আপনি দেখবেন আপনার কোন কোন অপ্রয়োজনীয় অ্যাপগুলি অপ্রয়োজনীয় পারমিশন নিয়ে রেখেছে। যেমন ধরুন আমি আপনাদের দেখালাম অ্যামাজনের ক্যামেরার কোনো প্রয়োজন নেই, তার কারণ কিন্তু অ্যামাজন টোটালি আমাদের ক্যামেরার পারমিশন নিয়ে রেখেছিল এতদিন। তো আমি এখন যেটা অফ করে দিলাম এরপর কিন্তু অ্যামাজন আর ক্যামেরার পারমিশন নেবে না। তো আপনারাও কিন্তু অবশ্যই এই কাজটা করবেন, আপনারা যে যে থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে রেখেছেন আপনার ফোনে আপনি জাস্ট এইভাবে এসে সেই সমস্ত অ্যাপগুলির যদি সেই বিশেষ কাজটির প্রয়োজন না হয় আপনি জাস্ট সেই অ্যাক্সেসগুলোকে কিন্তু বন্ধ করে দেবেন। তো এখানে আমি আপনাদের আরও দেখাচ্ছি। তো দেখুন ব্যাকে যদি চলে আসি তাহলে আমি যদি কন্ট্যাক্টসে ক্লিক করি তাহলে দেখুন একদম প্রথমে যেটা রয়েছে এজেড স্ক্রিন রেকর্ডার, তো এটা কিন্তু দেখুন আমার আবার কন্ট্যাক্টের পারমিশন নিয়ে রেখেছে। তো এই কারণে কিন্তু আমি আপনাদের আবারও বলছি দেখুন এই অ্যাপটা একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ এবং এর কিন্তু আমার কন্ট্যাক্টের পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাও কিন্তু পারমিশন নিয়ে রেখেছে। তো এইভাবে কিন্তু অনেক থার্ড পার্টি অ্যাপ আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনার কিন্তু অটোমেটিক্যালি পারমিশন নিয়ে রাখে এবং টোটাল অ্যাক্সেস কিন্তু তারা পেয়ে যায়। তো আপনি যে কাজটা করবেন আপনি জাস্ট এইভাবে অ্যাপ পারমিশানে এসে সেই সমস্ত অ্যাপগুলির পারমিশানগুলোকে অফ করে দেবেন, তাহলেই কিন্তু আপনার ফোনটা টোটালি সেফ থাকবে। তো দেখুন আমি এখানে এজেড স্ক্রিন রেকর্ডার যেটা রয়েছে তার যে কন্ট্যাক্টের আমার পারমিশান চেয়েছিল আমি এটাকে অফ করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারাও দেখবেন আপনার ফোনের কোন কোন থার্ড পার্টি অ্যাপ অপ্রয়োজনীয় পারমিশান নিয়ে রেখেছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আগে বন্ধ করবেন। এবার আমি ব্যাক করছি, এবার যদি আমি লোকেশানে ক্লিক করি তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার ফোনে যে সমস্ত অ্যাপগুলি আপনার লোকেশানের পারমিশন নিয়ে রেখেছে অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেই ব্যাপারগুলিতে তারা নজর রাখছে। তো সেগুলো কিন্তু আপনি অবশ্যই দেখবেন এবং সেই সমস্ত অ্যাপের কিন্তু লোকেশান পারমিশনগুলোকে আপনি অফ করে দেবেন। তো যাই হোক, এইভাবে আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলোকে অপ্রয়োজনীয় মনে হবে সেই পারমিশন নেওয়ার ক্ষেত্রে তো সেগুলোকে কিন্তু আগে অফ করে দেবেন এবং সেই কাজটা ইমিডিয়েটলি করুন। এবং এরপরে দেখুন আপনি যদি মাইক্রোফোনে ক্লিক করেন তাহলে দেখুন আমি এখানে আমার ফোনে দেখুন অনেকগুলি অ্যাপই কিন্তু মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে রেখেছে। তো আপনারা দেখবেন যে সমস্ত অ্যাপগুলির মাইক্রোফোনের অ্যাক্সেস প্রয়োজন নেই আপনারা জাস্ট সেই অ্যাপগুলোকে কিন্তু বন্ধ করে রাখবেন, অর্থাৎ মাইক্রোফোনের পারমিশন জাস্ট এর উপরে ক্লিক করে বন্ধ করে দেবেন। যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবেন,
আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।